কিভাবে আমদানি লাইসেন্স করতে হয়। তো চলুন এখন আমরা দেখে নেই আমদানি লাইসেন্সের আবেদন পত্রের সাথে আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে। ট্রেড লাইসেন্সের কপি, আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানের নামে আমদানি লাইসেন্সটি করতে চাচ্ছেন উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের একটি ট্রেড লাইসেন্সের কপি থাকতে হবে। এখানে সবাই একটি ভুল করে থাকে, তারা সাধারণ মানের একটি ট্রেড লাইসেন্সের কপি দিয়ে আমদানি লাইসেন্সের জন্য আবেদন করে, কিন্তু না, যেহেতু আমদানি লাইসেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ইন্টারন্যাশনাল ম্যাটার এখানে জড়িত থাকে, সেহেতু আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্সটি বিশেষ ট্রেড লাইসেন্স হতে হবে। যেমন ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরন একটি কলাম থাকে, ওইখানে আপনাকে আমদানিকারক, রপ্তানিকারক বা সরবরাহকারী এই জাতীয় কথা লেখা থাকবে। আপনি যদি আমদানি করতে চান সেক্ষেত্রে আমদানিকারক অবশ্যই থাকতে হবে, আপনি যদি রপ্তানি লাইসেন্স করতে চান তাহলে রপ্তানিকারক থাকতে হবে। ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরন যে অপশনটি আছে সেখানে। এরপরে দ্বিতীয়টি হলো ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আপনি যে ব্যাংকে আপনার ট্রেড লাইসেন্সের দিয়ে যে ব্যাংকে একটি কারেন্ট অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক থেকে আপনি একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নিতে হবে। তৃতীয়ত হলো ট্রেড অ্যাসোসিয়েশন সনদ। এখানে বাণিজ্য মন্ত্রণালয় অথবা শিল্প মন্ত্রণালয়ের যে এনলিস্টেড ট্রেড অ্যাসোসিয়েশনগুলো আছে উক্ত ট্রেড অ্যাসোসিয়েশন থেকে একটি আপনি যে উক্ত ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য সেই সদস্য সনদ লাগবে। এরপরে আপনার আপনি আপনার নিজের নামের টিন সার্টিফিকেটের কপি আমদানি লাইসেন্সের জন্য আপনার টিন সার্টিফিকেটের কপিও দিতে হবে। একই সাথে আপনার নিজের জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে। এরপরে আপনার 3 কপি পাসপোর্ট সাইজের ছবি আমদানি লাইসেন্সের সাথে আবেদনের সাথে জমা দিতে হবে। উপরোক্ত কাগজপত্রগুলোর প্রত্যেকটি কাগজই কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। এখানে আপনি যেমন আমি বললাম ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে একটি বিশেষ ক্যাটাগরি থাকতে হবে ব্যবসার ধরনের জায়গায়, এরকম প্রত্যেকটি কাগজই কিন্তু বিশেষ মানের হতে হবে। মানে যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু ম্যাটার জড়িত থাকে, সেহেতু নর্মাল কোনো কাগজপত্রতে হবে না আমদানি লাইসেন্স, আপনি লাইসেন্স পাবেন না। সুতরাং আপনি এই সমস্ত কাগজপত্রগুলো অবশ্যই একজন যারা বিশেষ এই সমস্ত কার্যক্রমগুলো করে তাদের সাথে যোগাযোগ করে আপনি এই সমস্ত কাগজপত্রগুলো রেডি করবেন। রেডি করার পরেই আপনি আপনি আমদানি লাইসেন্সের জন্য আপনার কাগজপত্রগুলো জমা দিবেন। অন্যথায় আপনি দেখা গেল যে এই সমস্ত কাগজপত্রগুলো যদি ঠিকঠাক না করে জমা দেন সেক্ষেত্রে আপনার লাইসেন্সটি বাতিল হয়ে যাবে, আপনার টাকাটি যে লাইসেন্সের জন্য যে টাকাটি জমা দিয়েছেন সেটিও আপনার অপচয় হবে। সুতরাং কাগজপত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমদানি লাইসেন্সের এই কাগজপত্রগুলো আপনাকে সঠিকভাবে ম্যানেজ করতে হবে। তো উপরোক্ত কাগজপত্র হাতে পাওয়ার পর আপনাকে আমদানির জন্য একটি আবেদন ফর্ম আছে সেই ফর্মটি সংগ্রহ করতে হবে। উক্ত ফর্মটি আপনি চাইলে নিসের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে পারেন, ccie.gov.bd। এই ওয়েবসাইট থেকে আপনি আমদানির যে লাইসেন্সের জন্য আবেদন ফর্মটি আছে সেই ফর্মটি নামিয়ে নিতে পারবেন। আমদানি লাইসেন্সের ফর্মটি পূরণ করা খুবই সহজ, আপনারা অনায়াসেই এই ফর্মটি নিজেরাই পূরণ করতে পারবেন। তো আমদানি লাইসেন্সের ফর্মটি পূরণ করার পরে আপনাদের জানতে হবে আপনাদের আমদানি লাইসেন্সের জন্য লাইসেন্স ফি কত হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এখানে আমদানি লাইসেন্সের অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন 5 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 5 কোটি টাকা। এগুলো কি? এগুলো হলো আনুমানিক ফিগারে আপনি এখানে সেই পরিমাণ লাইসেন্স আপনাকে নিতে হবে, সেই ক্যাটাগরির লাইসেন্স নিতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার আগামী বছর মোটামুটি 20 লাখ টাকার পণ্য আসতে পারে, তাহলে আপনি যে 25 লক্ষ টাকার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আবেদন করতে হবে। তো 25 লক্ষ টাকার ক্যাটাগরির জন্য আবার ভিন্ন ফি, 5 লক্ষ টাকার জন্য ভিন্ন ফি, কম ফি হবে, 25 লক্ষ টাকার জন্য আরেকটু বেশি ফি হবে, 1 কোটি টাকার আরও বেশি। তো সাধারণত ফির পরিমাণ 10,000 টাকা থেকে 70-80,000 টাকাও হতে পারে, এটা ডিপেন্ড করে কোন ক্যাটাগরিতে আপনি যাবেন, কোন সাইকেলে আপনি যাবেন। এবং দেখা গেল এবার আপনি 5 লক্ষ টাকা সাইকেলে গেলে পরের বার আবার কিন্তু সাইকেলে বাড়াতে পারবেন, সুতরাং এটা নিয়ে খুব টেনশন করার কিছু নেই। আপনি কোন সাইকেলে যাবেন, আপনার লক্ষ্যমাত্রা কী, সেই অনুযায়ী আপনার সাইকেল নির্ধারণ করতে হবে। লাইসেন্সের পূরণকৃত ফর্মটি সাথে নিয়ে প্রয়োজনীয় যে সমস্ত উপরে যে সমস্ত কাগজপত্রগুলোর কথা বলেছি সে সমস্ত কাগজপত্রগুলো সহ এবং প্রদত্ত ফির যে ট্রেজারি চালানের কপি সকল কাগজপত্রগুলো একত্র করে এবার আপনি আমদানি রপ্তানির চিফ কন্ট্রোলারের বরাবর যেতে হবে। এটি আপনারা আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ে সেখানে যেয়েই জমা দিতে পারবেন।
তো আমদানির এই সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পর তারা সব কিছু যাচাই বাছাই করে, শিপ কন্ট্রোলার যদি সন্তুষ্ট হয় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার আমদানি লাইসেন্সটি অ্যাপ্রুভ করে দিবে এবং আপনাকে আমদানি লাইসেন্স প্রদান করবে। তো দেখুন নিচে এখানে আমরা একটি আমদানি লাইসেন্সের নমুনা দেখাচ্ছি, এটি একটি আমদানি লাইসেন্সের কপি, এরকম একটি লাইসেন্স আপনাদেরকে প্রদান করবে। তো হয় কি, সাধারণত অনেকেই আমাকে যে প্রশ্নগুলো করে, দু একটি কমন প্রশ্ন যেগুলো উত্তর দিয়ে নেই, সেটি হলো যে আপনি এই যে কোনো পণ্যই কি আমদানি করতে পারবেন কিনা এই লাইসেন্সের মাধ্যমে। হ্যাঁ, আপনি যে কোনো বৈধ পণ্য যে কোনো দেশ থেকে, ইসরায়েল ব্যতীত যে কোনো দেশ থেকে আমদানি করতে পারবেন। এর জন্য কোনো উল্লেখ করার প্রয়োজন নেই যে আমি অমুক দেশ থেকে আনবো, অমুক দেশ থেকে আনবো, আপনি যে কোনো দেশ থেকে আমদানি করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি আমদানি লাইসেন্স করতে হয়। আর তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।